চার মতো করে নিজের ভালো বোঝে যে চার মতো করে নিজের ভালো বোঝে কোথাও ভালোবাসা কোথাও হতাশা কোথাও জাগে আসা মনের ভেতর এভাবেই চলছে নেই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ওহ নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস মানুষের মতে নেই মিল আকাশের মতো সাদা কালো নীল এই কাকে ফেলে কে যাবে কত উপরে আসল ভালোবাসা পাবো কি করে এই এভাবেই চলছে নেই কারো হুশ ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ওহ নো নো ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস ক্যাট হাউস হাসা করে এখন কথা কও তো তুমি এত সাজুগুজু করে কই যাইতেছ আপনার জামাই আপনার কাছে একটা ছোট্ট আবদার দিয়ে পাঠাইছে ইয়াকুবের আবদার মানে তো টাকা তো কোন কামে কত টাকা লাগবে আমি কও আপনি কারো লগে প্রেম টেম করছেন মিস্টার বনি আম্মা জান আপনি রাম নম্বর পারেন তো হ্যাঁ হ্যাঁ এটা কি করলেন আম্মা জান আপনি কোনো রাম নম্বর পারেন না আপনাদের দুই বোনকে মনে মনে আমি সার্চিং করতেছিলাম সাথে যে এভাবে একসঙ্গে পেয়ে যাব আমি ভাবতেই পারিনি আসলে হয়েছে কি আমার ভাই মিস্টার ইয়াকুব তিনি যে মেধা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন এই বিষয়ে তো আপনাদের ডাউট থাকার কথা না আপনারা তো নিশ্চয়ই জানেন কিন্তু তিনার যে মেধা তিনার যে যোগ্যতা তার মূল্যায়ন কিন্তু দশ ভাগের এক ভাগও তিনি পাচ্ছেন না দশ ভাগের এক ভাগ কেন মূল্যায়ন পাচ্ছে না প্রসার হচ্ছে না বলে আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে মানুষের প্রসারেই প্রসার মানুষের যথেষ্ট মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সে যদি সেটা মানুষকে জানান না দেয় মানুষ জানতে পারবে কি করে এই যে যেমন আপনি এই যে ক্যাট হাউসে আছেন আপনাদের এই চিকিৎসা যদি না হইতো আপনি যদি ভালো না হইতেন আপনারা কি জানতে পারতেন যে ওই যে ইয়াকুব নামে ঢাকা শহরে এত বড় একজন হোমিও ডাক্তার আছে না না তা জানতাম না এই জানানোর জন্যই অন্যান্য প্রসারের পাশাপাশি আমরা ঠিক করেছি ওই যে এলাকার লোকাল যে ডিশ চ্যানেলে চলে যে বিজ্ঞাপন এরকম একটা বিজ্ঞাপন আকারে ভাইয়ের গুণগান নিয়ে আমরা সবার সামনে পেশ করব এটা তো খুবই সময় উপযোগী ডিসিশন তাই যদি মানেনি আমাদের এই প্রসারে আপনাদের কিন্তু যত সামান্য একটু হেল্পিং করতে হবে সেটা কিরকম সেটা হচ্ছে আমরা একটা ক্যামেরা ভিডিও ক্যামেরা নিয়ে আসবো আপনারা দুইজন সেজেই গুজে ক্যামেরার সামনে স্পিচ দিবেন ভাষণ দিবেন আপনারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম দীর্ঘ 10 বছর যাব বিভিন্ন দুরারোগ্য জটিল ব্যাধিতে আক্রান্ত ছিলাম কিন্তু যে মুহূর্তে জনাব ইয়াকুব সাহেবের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল সাথে সাথে কিছুদিনের মধ্যে আপনার সমস্ত জটিল এবং দুরারোগ্য ব্যাধি থেকে নিশ্চিন্ত মনে মুক্তি পেলাম বুঝছেন কিভাবে বলতে হবে কিন্তু আমি তো আপনার ভাইয়ের কাছ থেকে সাধারণ কঠিন জটিল কোন রোগেরই চিকিৎসা নেই নেই তাহলে আমি বলবো কেন আরে সিডা তো আর লোকে জানতিছে না আপনারা আমাদের হেল্প করার জন্য একটু কবেন জাস্ট আরে অ্যাড করতে গেলে মডেলরা পণ্যের অনেক গুণগান করে না তার তো পণ্যের উপকার হয় সেরকম আমাদের উপকার হবে বুঝতে পারছেন দেখুন আমার ফুপুর সাথে কথা না বলে আগে থেকে আপনাকে কোনো কথা দিতে পারছি না ইয়াল্লাহ এর মধ্যে আবার ফুপুরে টানতেছেন কেন আমাদের প্ল্যানিং এর মধ্যে তো ফুপুও আছে তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষক মানুষের বক্তব্যের মূল্য অনেক বেশি আমি তো ভাবতেছি তারও ভিডিও ক্যামেরার সামনে বসাই স্পিচ নিব তারও জটিল দুরারোগ্য ব্যাধি সব সেরে গেছে আর শুধু ফুপু না আপনাদের যে ভাই মিস্টার উকিল সাহেব তারে নিয়েও আমার একটা আলাদা প্ল্যান আছে তাকেও আমি ক্যামেরার সামনে নিব তারও আমি বক্তব্য নিব তারও আমি স্পিচ নিব ওকে এ বিষয়ে পরে কথা হবে আপনাদের তো বাই বাই
বনি ভাই, বনি ভাই, ভাই আপনাকে একটা কথা করছিলাম ভাই। হ্যাঁ বলুন। সেটা হলো ভাই, এই যে ঘরে আসা লক্ষ্মী কিন্তু পায়ে ঠেলতি নয়। আমার ইচ্ছা অনিচ্ছার অর্থ আপনাদেরকে জানতে হবে। আপনি যে ভিডিও কথা কন তাতে কিন্তু আমার বড় ভাই শুধু লাভ হবে সেটা কিন্তু না, আপনারও কিন্তু ভীষণ লাভ হবে। যেটা মনে করেন আপনাকে তখন কেউ চিনে না জানে না, তখন সবাই জানবে চিনবে যে আপনার মতন জ্ঞানী গুণী একজন উকিল আমাদের এই পাড়াতে থাকে, তাই না? দেখুন এমন প্রচারের আমার কোনো দরকার নেই, আমি যেমন আছি ভালো আছি। এরে তো ভাই ভালো থাকা কয় না ভাই, কি করছি কারে কি করছি? আরে ভাই আমি প্রতি মাসে যে টাকা হাত খরচ করি সে টাকা তো আপনি দুই মাস রোজগার করবে পারেন না, এত বড় বড় কথা করছেন। একজন ইন্টার্নশিপ উকিলের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ভাই। এর বাইরে কি আপনার আর কিছু বলার আছে ইজ্জত ভাই? না ভাই, নিজের ভালো যে বুঝে না তার সাথে কথা কয়ে লাভ হবে না ভাই। তার সাথে এই কথাগুলো যদি অন্য কারো অফিসে আমি ব্যয় করি তাহলে লাভ হবে। ঠিক আছে ভাই, তাহলে আপনি যেতেই পারেন ভাই। টাকা খরচ করার মুরত নয় বড় বড় কথা করছে। আরে মিয়ে তোমার মতন উকিল এসব আমার দু সেটে বহুত পরিচিত আছে, কলেপার আইসিয়া কেস লড়ে দিয়ে জয় করে দিয়ে যাবে। কথাটা কল কাজটা কারে দিয়ে করাবো, এটা তো কাম হল না। পেয়েছি, এবার উকিল লাগবি না, আর একজনের কথা। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে, এভাবে কতদিন বোরখা পরে বাইরে যাব বলুন? ভাইঙ্গা পড়লো তো চলবো না, মানুষের জন্ম থেকে হুমকি আছে, হারা জীবন হুমকি থাকবো, এটাই আমাকে জিন্দগি, এর মধ্যে বসবাস করো না। আপনি এই কথা বলতে পারছেন কারণ আপনাকে বাইরে না গেলেও চলবে, কিন্তু আমাকে কাজ করতে হলে চাকরি করতে হলে বাইরে যেতেই হবে, এটা কোনো জীবন হলো বলুন? বলেন মিস জ্যোতিমালা, পরিস্থিতির কারণে মাঝে মধ্যে মানুষের পলিসি চেঞ্জ করার দরকার আছে। যেমন আমি পলিসি চেঞ্জ করে ফেলেছি যে অল্প কিছুদিনের জন্য বাড়ি থেকে আমি বাইরে হবো, এটাই আমার ডিসিশন। এখন বুঝতে পাচ্ছি কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, তার মানে যেভাবেই হোক আগে নিজের প্রাণ বাঁচাতে হবে, তাই তো? যে আমার আর কিছু কমনে নাই, কে আপনি যা বুঝলেন বুঝে গেছে। আচ্ছা জান, আম্মা জানের রুম থেকে বাইরে তুমি গুমরা মুখে চলে আইলা, আম্মা যান তোমার খারাপ করলো না ভালা করলো কিছুই তো আমার কইলা না, মানে তুমি যদি আমার কিছু না কাও তাহলে আমি বুঝবো কেম দেয়া জান? শুনো না কেমন ছো, আমি এখন আমার লাইফের অঙ্ক কষতেছি, তোমার লগে ফেস টু ফেস দেখা হইলে তখন সব বুঝে একম। আচ্ছা জান, মানে আমার দিলে তো ভালো হবে না রে জান, তোমার গুমরা মুখ তো আমি সহ্য করে পারতেছি না, তুমি বুঝো না গেলা। এখন থেকে একটু সহ্য করবার শিখো, তোমার আমার রিলেশনের ব্যাপার, যে কোনো সময় কিন্তু আমি ইয়েস অর নো ডিসিশন লইবার পারি। এইটা তুমি কি শুনেলা জান, ইয়েস নো মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি কি তলে তলে আমার ছাড়ে দেওয়ার মতলব করতেছো নাকি জান? তোমারে কইছি না কেন মাছু, এত প্রশ্ন করবা না, তোমার লগে ফেস টু ফেস দেখা হইলে আমি সব কিছু বুঝাই বলবো। আচ্ছা জান, তাহলে কি আমি অক্ষণে তোমার ক্যাট হাউসে আমি চলে আসবো নাকি? তোমার মাথা খারাপ হইছে নি? আব্বা জান যদি তোমার এয়া হনা আমাগো বাসের সামনে দেহে তোমার পরিণতি কি হইব তুমি একবার ভাববার পাচ্ছো? কি আর হইব, কি আর পরিণত হইব জান, হ্যাঁ কি আর হইব, তোমার আর আমার ভালোবাসার লাগা মনে করো দরকার হলে আমার এই জানটা আমি কোরবানি করো, অসুবিধা কি? শুনো এসব ফিল্মি ডায়লগ ছাড়ো, আমি এখন ভীষণ টেনশনে আছি, আমার একটু নিরিবিলি থাকবার দাও। ¶¶
হ্যালো হুনেন মিস্টার বনি মিয়া আপনারে কইলাম কোন কারণ ছাড়া এমতে এমতে দিল দেন একা মন দেওয়ার মাঝেও কারণ অবশ্যই তোমারে তো যখন প্রথম দেখছিলাম তখন কি মনে ছিল জানো মনে ছিল একটা রাম ছাগল আর আমার বড় বউ তোমারে দেখে কি কয় জানো কি বলে ম্যানকাপোলা ম্যানকাপোলা হোয়াট ইজ ম্যানকাপোলা ম্যানকা মানে বুঝু না ঠিক আছে খাঁটি বাংলায় কইতেছি যারে কয় বোদ্দাই তুমি একটা ম্যানকাপোলা যাই নাও কোনো কারণ ছাড়া তোমারে আমি মন দিছি এটা তুমি মামলা কেমতে কত আচ্ছা এখন কি আমি জানতে পারি কি কারণে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন অবশ্যই জানবার পারো তোমার ফুফু যান আর আমার আব্বা যান দুইজনে যেন একত্র না হইতে পারি সেই জন্যই আমি তোমারে দিল দিচ্ছি আচ্ছা তোমার আমার সম্পর্কের মাঝে মানে ওনাদের যোগাযোগ বন্ধের কারণটা কি বুঝলাম না আরে রাম ছাগল কি তোমারে সাদি কই তোমার আমার সাদি হইলে বিআই বিয়ান কোন সাদি করে শুনছো না সেটা অবশ্য ঠিক সেটা শুনিনি এলে গাই তুমি বিয়া করার লেগা সব সময় রেডিওয়ে থাকবা জনি বুঝু যে আমার আব্বা জান আর তোমার ফুফু জানে বিয়া করার জন্য প্রস্তুতি নিতেছে আপনি ফাস্ট করে সাদি করে আলামু সাথিয়া এই মুহূর্তে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না খেলা সম্ভব হবে না খেলা কারণ আমি আগে নিজে পায়ে দাঁড়াতে চাই তাছাড়া বিয়ে করলে তোমাকে খাওয়াবোটা কি হ্যাঁ এই যে মিয়া এতই যদি হিসাব করে থাকো তাহলে আমার লগে পিরিত করণের দরকার নাই তোমার দিল ঠিকা আমার নামটা অখন ডিলিট করে দাও আমিও তোমার নাম ডিলিট করে দিতাছি না 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 আমি আমার মন থেকে তোমাকে কোনোভাবেই ডিলিট করতে পারবো না আমাকে যদি এক্ষুনি বিয়ে করতে হয় প্রয়োজন আমি তাই করব এই তো সোনামানি এইবার তুমি একদম লাইনে আইছ শুনো এইভাবে যদি তুমি আমার কথা শুনো না দেখবা বাকি জীবন কি সুন্দর সুখী হইবার পারবা আমাদের জন্য আমার একটু বুঝে কত নেটা মাসুদরে চিনে না এরকম লোকে মহল্লা কম আছে তার সাথে ধানাই পানাই করার লোকের সংখ্যাও কম নেটা মাসুদ যদি আমার প্রশংসা করে তাহলে সবাই ভাববে ডাক্তার হিসেবে আমি এক নম্বর এই জন্য নেটা মাসুদরে দিয়ে ওই ক্যামেরার সামনে একটা ইন্টারভিউ করাতে চাই তোমার কথায় যে যুক্তি নায়িকা এই কথা তো আর কইবার পারি না তো এই নেটা মাসুদকে ক্যামেরার সামনে খাড়াইয়া তোমার নামে প্রশংসা করবো নি করবো না আমি চিন্তা করেছি নেটা মাসুদ যখন তার পঙ্খিরাজরে নিয়ে আমাদের এই দক্ষিণার সামনে আসবি তখন তুমি আর আমি সামনে যাইয়ে একটা আবেগের ডায়লগ দিয়ে তাহলে সিস্টেম করে ফেলব এই সবের মধ্যে আবার আমারে জড়াইবার চাইতেছ গেলা শোনো চৈতালি বেগম তিতলির সাথে যদি নেটা মাসুদের কোনো সম্পর্ক স্থায়ীকে থাকে তাহলে পরে সে আমার কথা ফেললেও তিতলির বড় বোন হিসেবে তোমার কথা ফেলতে পারবে না তাই তোমারই আমি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছি তোমার যদি মনে কয় যে আমি কইলে নেটা মাসুদের রাজি হয়ে যাইবোগা তাহলে কমু সমস্যা কি
তোমার বালাই তো আমার ভালো নাকি এডের ব্যাপারে ডাক্তার সাহেবের ভাইকে কি বলবো বলে দে আমরা এই বিষয়ে ইন্টারেস্টেড না কিন্তু কুকু ডাক্তার সাহেব শুনলে মাইন্ড করবে না আরে এখানে ডাক্তার সাহেব মাইন্ড করার কি আছে ডাক্তার সাহেব কি বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে আমরা টাকা দেই তাই সে চিকিৎসা দিচ্ছে কুকু কুকু শুনো না একটা না নিয়মিত ভিডিও চ্যানেলে প্রচার হবে যদি একটা করতে পারতাম তাহলে এলাকায় আমাদের অনেক বেশি পরিচিতি বাড়তো না পরিচিতি বেড়ে কি লাভ আর এখন যে বাড়িনি তাতে ক্ষতি কি হচ্ছে কোনো ক্ষতি হচ্ছে না পুপু কিন্তু সবাই তো চায় তাকে দশজন জানুক চিনুক হ্যাঁ সবাই পরিচিতি চায় কিন্তু কিভাবে চায় সেটা আমার জানা নেই তোরা তোদের পরিচিতির কথা ভাবছিস অথচ এটা ভাবছিস না যে তোদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে একজন কঠিন রোগে আক্রান্ত রোগী হিসাবে যারা এই ডাক্তার ইয়াকুবের সুচিকিৎসায় সেরে উঠেছে রোগ সারলেও তোদের শরীর থেকে কি এই রোগের গন্ধটা যাবে এভাবে আমরা কখনো ভেবে দেখিনি ফুপু তোরা একটা কাজ করবি অথচ আগে থেকে ভেবে করবি না এটা কি কখনো হয় তোরা তো আগের মতো ছোটটি নস জীবনে কি ভালো কিছু করা সম্ভব কোনো কারণ ছাড়া সালাম দিচ্ছে এটা তো এবার করে না অতিভক্তি চলে লক্ষ্য এ হালাকি আমার মায়ের লোক এবার নতুন লাইনও মারতেছে নি নাহলে এতদিন পরে একবারও সালাম না করে আজকে হঠাৎ করে সালাম মারতেছে কি হলো আঙ্কেল আমার কথা জবাব দিলেন না যে হ্যাঁ তুমি ঠিকই কইছো আল্লাহর মনে কারো যে দোয়া লাগে এটা হলো যে মায় মরবির দোয়া আঙ্কেল আপনাকে আমার অনেক ভালো মানুষ মনে হয় আমি মনে মনে আপনাকে অনেক শ্রদ্ধা করি আমার মনে হয় কি এই সমাজে আপনাদের মতো মানুষের ভীষণ প্রয়োজন আমার এই তোমার যে ধারণা এটা দেখে আমি খুব খুশি হইলাম আচ্ছা আঙ্কেল আপনার ওই মহাকাশ গবেষণা কেমন চলছে ভালোই চলতেছে আমার না মাঝে মধ্যে খুবই আকাশে তারা দেখতে ইচ্ছে করে আকাশে তারা দেখা অনেক মজা তাই না আঙ্কেল হ্যাঁ মজাই তো আমার ফুপু তো মাঝে মাঝে ছাদে গিয়ে আপনার সাথে আকাশে তারা দেখে তাই না হ্যাঁ তা দেখে ফুপু খুব আপনার কথা বলে বলে যে আপনার মতো মানুষ নাকি হয় না আপনি নাকি খুব জলি মাইন্ডেড এবং আপনি আপনি নাকি অনেক রোমান্টিক আচ্ছা তোমাকে ফুপু আমার এই কথা কয় হ্যাঁ এগুলো তো বলে আপনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে তোমাকে ফুপু হ্যাঁ খুব ভালো ভাই হ্যাঁ তুমি আর তোমাকে ভাই বলবো নসিব বালা যে এরকম ফুপু পাইছো না না সেটা তো মানতেই হবে আঙ্কেল মানে ফুপু যদি আমাদের জীবনে না থাকতেন আমরা কোথায় ভেসে যেতাম না আমার একখান কথা ফুপুর মনে কোনো কষ্ট দিবা না তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবো না তোমাকে না না সেটা তো প্রশ্নই ওঠা আমাদের শরীরে চামড়া দিয়ে যদি ওনাকে জুতাও বানিয়ে দিই তারপরে সে ঋণ শোধ হবে না আমরা সারা জীবন খুব কিন্তু মাথায় দিয়ে রাখবো আঙ্কেল আমাদের হচ্ছে আজ আসি সালাম
আইসা পড়িছে। বাইরে নাটা মাছুর আইছো ডরো কেলা আমি এই কোহন থেকে তোমার লিগে অপেক্ষা করতে কি আহো না আর কে আছি আহো ডরো কেলা আমি কি বাগবাল লুকি তোমার কি কামুন মার মু আহো আহো কোন সময়তে অপেক্ষা করতেছি না যে কোন সময় আইবো কি কইতেছেন আপনি জান আপনারা মানে আপনি মানে আপনি জান আপনি কি কইতেছেন দুলা মিয়া আপনি জান কি কইতেছে আমার মাথার মতো তো চক্কর কইতেছে কি কয় আমার লেগে ওয়েট করতেছে ঘটনা কি যারা আমার সহ্যই করবার পারে নাই গা তারা আজকে আমার কদর করতেছে গেলা আমার সাইজ সুইজ করানোর আমার পেল আনাতেছে নাকি নেতা মাসুদ্রে বড় বুবু আর দুলা মিয়া রাস্তা থেকে বাড়ির মধ্যে ডাইক আনলো গেলা নেতা মাসুদ্রে বড় বুবু আর দুলা মিয়া বাড়ি টিকে লয়ে এসে সবকিছু আমাকে বুঝার পারলাম না।